শোনা যাচ্ছে? কারণ পার্টিসিপেন্ট যারা আসে সবাই চলে আসছে বলে আমার মনে হয়। আমি কি শুরু করব? হ্যালো, জি স্যার। গুড। ওই দিন আমরা একটা অঙ্ক করছিলাম, পরে আমরা জাস্ট তুলে ফেল। জি, আরেকবার বলবেন। আমরা ওই দিন একটা অঙ্ক খাতায় তোলার পর ক্লাসটা শেষ করতে, মানে শেষ করে যেতে হয়েছে আমাদের। অঙ্কটা আমি জাস্ট এখন একটু বলে যাই, যা ব্যালেন্স শিট ক্লোজ এন্ড স্টিল লিমিটেড। ক্লোজ হচ্ছে প্যারেন্ট, এটা বোঝাই যাচ্ছে, স্টিল হচ্ছে সাবসিডিয়ারি। এইখানে আমরা যদি দেখি, 48,000 শেয়ার কিনছে, তার টোটাল শেয়ার কত? 60,000। তাহলে 48,000 শেয়ার যদি কিনে, তার মানে কত পার্সেন্ট শেয়ার কিনছে? আমরা সলিউশনে ওয়ার্কিং ওয়ান যদি দেখি, দেখেন 80%। 60,000-এর 48,000, 60,000-এর 80%। সো সাবসিডিয়ারির 80% শেয়ার কিনছে। তাহলে বাকি 20% কার কাছে যাবে? বাকি 20% যাবে মাইনরিটির কাছে। বুঝে গেছে? এরপর হচ্ছে নেট অ্যাসেট, আমরা যেটা ক্যালকুলেট করতাম। এখানে আমরা প্রথমে যদি যাই কোয়েশ্চেনে, সাবসিডিয়ারির দেখেন শেয়ার ক্যাপিটাল আছে 60,000, এটা তো কোনো চেঞ্জ হবে না। আর শেয়ার প্রিমিয়াম নাই, রিভ্যালুয়েশন রিজার্ভ আছে 16,000। সুতরাং এখানে 60,000, 16,000, 60,000, 16,000। রিটেইন আর্নিং এ আমরা যদি দেখি, অন জানুয়ারি 7 ক্লোজ অ্যাকোয়ার্ড 48,000 শেয়ার ইন স্টিল ফর 84,000 ক্যাশ, ওয়েন রিটেইন আর্নিং অফ স্টিল ওয়াজ 8,000 এন্ড ব্যালেন্স অফ রিভ্যালুয়েশন অফ 16,000। তাহলে অ্যাকুইজিশন ডেটে আমাদের রিটেইন আর্নিং ছিল কত? 8,000। আর এইখানে এখন রিটেইন আর্নিং কত আছে? 13,000। সো আমরা যদি ওয়ার্কিং এ যাই, এইখানে আমরা দেখব 13,000, এইখানে আমরা দেখব 8,000। ঠিক আছে। এখন এই পিইউআরপি, ওই যে প্রফিট অন আনরিয়েলাইজ প্রফিট যেটা ছিল, ওই আনরিয়েলাইজ প্রফিটটা কিভাবে পাইছে দেখেন। এখানে একটা ইন্টার কোম্পানি ট্রানজেকশন নিছে, সেটা কি? ইনভেন্টরি অফ ক্লোজ লিমিটেড 4,000 টাকা ফ্রম স্টিল লিমিটেড, মানে সাবসিডিয়ারি থেকে কিনছে, কত? 4,000 টাকা, যেটার মধ্যে প্রফিট করছে কত? 25%। লক্ষ্য করেন, এইটা ক্লোজিং ইনভেন্টরিতে রয়ে গেছে। যখন যদি ক্লোজিং ইনভেন্টরিতে রয়ে যায়, সেই ক্ষেত্রে যেই 25% হারে যে সেই কস্ট প্লাস প্রফিট ক্যালকুলেট করছে, সেই আনরিয়েলাইজ প্রফিটটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। এই যে দেখেন 4,000 টাকার ইনভেন্টরির মধ্যে কস্ট প্লাস যেহেতু 25/125, তাহলে বাদ দিলাম কত? 800। বাদ দিলে এখন হইতেছে কত? 12,200। তাহলে টোটাল আমার ব্যালেন্স শিট ডেটে এটার অ্যাসেট আসছে কত? 88,200। আর অ্যাকুইজিশন ডেটে আছে 84,000। তাহলে ডিফারেন্সটা কত হইতেছে? পোস্ট অ্যাকুইজিশনে 4,200। এখন এই প্রসঙ্গে জাস্ট এই অঙ্কটায় নাই, আপনাদের একটা জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য। যদি এই এখানে কি হচ্ছে, আমরা দেখলাম ইনভেন্টরিটা ক্লোজে ইন কস্ট 4,000 ফ্রম স্টিল, তার মানে এখানে প্যারেন্ট সাবসিডিয়ারির কাছ থেকে কিনছে। যদি সাবসিডিয়ারি প্যারেন্টের কাছ থেকে প্রফিটে কিনতো,
সেই ক্ষেত্রে যা করতে হবে সেটা হচ্ছে আমরা আনরিয়েলাইজড প্রফিটটা ডিরেক্টলি রিটেইন আর্নিং থেকে বাদ দিয়ে দিতাম। কথা বুঝতে পারছেন? এবং অ্যাসেট ক্যালকুলেশনের সময়ও ইনভেন্টরি থেকে সমপরিমাণটা আমরা বাদ দিয়ে দিতাম। আচ্ছা স্যার আবার একটু বলবেন স্যার, আমি লিখে নিতাম তাহলে। হ্যাঁ, এখন এখন আমরা এই যে প্র্যাকটিসটা দেখলাম এখানে, হ্যাঁ এই যে এখানে 800 বিয়োগ করছি তাই না, এই 800 বিয়োগ করতেছি এই স্টিল থেকে, কারণ হচ্ছে স্টিলের কাছ থেকে প্যারেন্ট কিনছে। কথা বুঝছেন? যদি প্যারেন্টের কাছ থেকে স্টিল কিনতো তাহলে কি এই 800 বিয়োগ যাইতো? প্রথম কথা হচ্ছে এই 800 বিয়োগ যাবেই, কারণ আনরিয়েলাইজড প্রফিট ইন্টার কোম্পানি ট্রানজেকশনে থাকবে না। এখন এই যে বিয়োগ যাবেই বললাম, যদি এটা প্যারেন্টের কাছ থেকে স্টিল কিনতো তাহলে কোথা থেকে বিয়োগ যাইত? তখন আর এইখান থেকে বিয়োগ যাইত না। তখন আমরা যখন কনসোলিডেট রিটেইন আর্নিং একটা ক্যালকুলেট করি বা রিটেইন আর্নিং যখন ক্যালকুলেট করব, সেইখান থেকে আমরা আনরিয়েলাইজড প্রফিটটাকে বিয়োগ দিব, এই স্টিলের এখান থেকে বিয়োগ দিব না, এটাই আমি বলছি। কথা বুঝছেন? জি স্যার। না এখনো বুঝেন নাই? জি স্যার বুঝেছি স্যার। আনরিয়েলাইজড প্রফিট স্যার ইন্টার ট্রানজেকশন প্রফিটে থাকবে না, মানে ইন্টার কোম্পানি ট্রানজেকশন, এটা তো মানে কি প্যারেন্ট থেকে সাবসিডিয়ারি কিনা বা সাবসিডিয়ারি থেকে প্যারেন্ট কিনা উইথ প্রফিট, এটা হচ্ছে ইন্টার কোম্পানি ট্রানজেকশন। এখন ইন্টার কোম্পানি ট্রানজেকশন হইতে পারে কিন্তু প্রফিট ক্যালকুলেট করা তো এটা হইল না, বুঝছেন? নিজেদের মধ্যে তো আর প্রফিট ক্যালকুলেট করা যায়। জি স্যার, জি স্যার। কথা বুঝতে পারছেন? জিনিসটা ধরেন, হ্যাঁ আর আর কমপ্লেক্স চিন্তার দরকার নেই। এখন আমি যেটা বলছি সেটা হইলো, দেখেন এইখানে আমরা 800 বিয়োগ করছি কাট কাছ থেকে, সাবসিডিয়ারির কাছ থেকে, কিন্তু সাবসিডিয়ারির কাছ থেকে বিয়োগ করছি কারণ প্রফিটটা হিসাব করছে সাবসিডিয়ারি। যদি এটা প্যারেন্ট সাবসিডিয়ারিকে সাপ্লাই করত তাহলে প্রফিটটা ক্যালকুলেট করত প্যারেন্ট, সেই ক্ষেত্রে আমরা রিটেইন আর্নিং থেকে, প্যারেন্টের রিটেইন আর্নিং থেকে এই 800 মানে আনরিয়েলাইজড প্রফিটটা কমায় দিতাম, এটা আমি বলছি। বুঝছেন? জি স্যার। এখন আমাদের থার্ড এন্ট্রিটা ছিল কি, আমাদের গুডউইল ক্যালকুলেট করা। এই যে দেখেন ইনভেস্টমেন্ট করছিলাম আমরা কত, ইনভেস্টমেন্ট আমরা করছিলাম এখানে বলাই আছে অন জানুয়ারি 7 48,000 শেয়ারে 84,000 টাকা আমার ইনভেস্টমেন্ট। সো এই যে দেখেন আমরা এখানে 84,000 ইনভেস্ট করছি, কস্ট অফ শেয়ার কত 84,000, নেট অ্যাসেট আমরা অ্যাকোয়ার করছি কত 67,200। এইটা কিভাবে পাইছি? অ্যাকুইজিশন ডেটে নেট অ্যাসেট ছিল কত 84,000, 84,000-এর 80% কত 67,200। তাহলে কস্ট অফ শেয়ার থেকে যদি আমরা নেট অ্যাসেট বাদ দেই তাহলে আমরা পাবো কত 16,800। ইম্পেয়ারমেন্টটা কোথায় আছে কোশ্চেনে দেখেন, ইম্পেয়ারমেন্ট বলা আছে an impairment review at 31 December revealed that goodwill in respect of steel has fallen in value over 500. This goodwill has already suffered impairment কত 1700, তাহলে 1700 আর 500 কত হয়? 2200। তাহলে আমরা এই ইম্পেয়ারমেন্টটা বাদ দিয়ে দিব, এই যে তাহলে আমাদের ক্লোজিং ফিগার আসে কত, ক্লোজিং ফিগার আসে 14,600। তারপরে হচ্ছে আমাদের মাইনরিটি ইন্টারেস্ট, মাইনরিটি ইন্টারেস্ট কোথা থেকে নিব, এই যে 88,200 এটা 20% হচ্ছে 17,640, এটাকে আমরা হিসাব করব। ঠিক আছে, 88,200 20%। এখন আমরা তুলছিলাম আর একটা জিনিস, সেটা হচ্ছে রিটেইন আর্নিং। এই রিটেইন আর্নিংটা আমরা কোথায় পাচ্ছি,
এই রিটেইন আর্নিংটা এখানে অলরেডি দেয়া আছে প্যারেন্টে স্যার প্যারেন্টে রাইট প্যারেন্টের রিটেইন আর্নিং হচ্ছে কত 56,000 সো আমরা এখানে লিখলাম দেখেন 56,000 প্লাস পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আছে কত 4,200 কথা বলে হ্যাঁ তো এখন এই যে এইখানে দেখেন আমরা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট পাইছিলাম এই যে পোস্ট অ্যাকুইজিশন 4,200 দেখা যাচ্ছে আমার কার্সারটা যেখানে নিছি জি স্যার রিপোর্টিং ডেট আর অ্যাকুইজিশন ডেটে পার্থক্যটা স্যার পার্থক্যটা জি ওইটার 80% আমরা নিব তাইলে হবে 3,360 ইমপেয়ারমেন্ট এটা কোথায় পাইলাম ওই যে একটু আগে আমরা হিসাব 17,500 প্রশ্নে দেয়া আছে তাহলে আমরা রিটেইন আর্নিং পাইলাম 17,160 এই হচ্ছে ওয়ার্কিং গুলা এখন আমরা জাস্ট ওইগুলোর মধ্যে মিলায় বসাই দিব মিলায় বসায় দেওয়ার সিস্টেমটা কি সেটা হচ্ছে দেখেন এখানে আমরা কোনো ক্যারিকেচার করি নাই সিম্পলি আমাদের টোটাল অ্যাসেট যা আছে ওই যে 80,000 আর 58,200 এই দুইটা যোগ করে দিছি ঠিক আছে এই যে দেখেন স্যার জি আমরা যদি মাইনরিটি ইন্টারেস্ট থাকে স্যার তাহলে ওয়ার্কিং কি দুটো হবে স্যার একটা ওয়ার্কিং নাম্বার 2 আর একটা হচ্ছে রিটেইন আর্নিং এই দুটো হবে না জি জি জি18,000 তাহলে হবে কত 29,200 800 মাইনাস করার কারণ কি পাপ স্যার কারণ হচ্ছে সলিউশন স্যার হ্যাঁ না ওই যে প্রফিটটা ঠিক আছে আচ্ছা ট্রেড এন্ড আদার রিসিভেবল এইখানেও কোনো ক্যারিকেচার নাই জাস্ট আমরা ট্রেড এন্ড রিসিভেবলটা যোগ করব এই ইনভেস্টমেন্টটা দেখেন এই ইনভেস্টমেন্টটা যেটা প্যারেন্ট স্টিলের মধ্যে করছে ওই ইনভেস্টমেন্টটা হিসাবে আসবে না এটা নিয়ে আমরা বহুবার আলোচনা করছি কিন্তু এইটা দেখেন একটা ইনভেস্টমেন্ট আছে যেটা স্টিল মানে সাবসিডিয়ারি কোথাও না কোথাও ইনভেস্ট করছে যখন আমরা কনসোলিডেটেড ব্যালেন্স শীট করব তখন ওই ইনভেস্টমেন্টটা আমাদের হিসাবে আসবে এই যে 2,500 এখন আসেন ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট সেটা কত 10,000 স্যার একটা প্রশ্ন স্যার জি স্যার কনসোলিডেটেড ব্যালেন্স শীট করতে হলে স্যার কোন কোন সম্পত্তিগুলো দায়গুলো আসবে স্যার আমি কোশ্চেনটা বুঝি নাই স্যার কনসোলিডেটেড ব্যালেন্স শীট আমরা কি দিয়ে করব স্যার প্যারেন্টের সম্পত্তি আর যোগ সাবসিডি সম্পত্তি জি কিন্তু সম্পত্তি দূরেই আসবে স্যার দুইজনেরই সম্পত্তি আসবে কিন্তু দায় আর ওনার সিকিউরিটি কোনটা কোনটা আসবে স্যার দায়ের মধ্যে তো সব দায় আসবে প্যারেন্টের দায়ও আসবে সাবসিডিয়ারি টাইও আসবে কিন্তু ইকুইটির মধ্যে মাইনরিটিটা আলাদাভাবে আসবে আর শুধু প্যারেন্টের ইকুইটিটার সাথে এই অ্যাসেট নেট অ্যাসেটটা ইনক্রিজ করবে কারণ ওই পোর্শনটা আমরা রিটেইন আর্নিং এবং রিজার্ভ যোগ করে দিচ্ছি যদিও এই অঙ্কটায় কোথাও রিজার্ভ নাই কাজ আপনার ওয়ার্কিং জোন 2 করে স্যার রিপোর্ট রিপোর্টিং আর রিসে অ্যাকুইজিশন ওই জায়গাটা স্যার মাইনরিটি আর সাবসিডিয়ারি অ্যাসেট ক্যাপিটাল আর রিটেইন আর্নিং আসে স্যার এটা সাবসিডিয়ারি না স্যার রিটার্ন এটা হ্যাঁ এই রিটার্ন আর্নিং টোটালটাই সাবসিডিয়ারি হ্যাঁ তাহলে দেখো আমরা কনসোলিডেটেড ব্যালেন্স শীট করার সময় স্যার এখানে কোনটা আসবে স্যার ওনার সিকিউরিটি শুধু প্যারেন্ট আসবে এই প্যারেন্টে আসবে হচ্ছে এই পোস্ট অ্যাকুইজিশনের অংশটা
इलेक्ट्रिशियन अच्छा इन्वेंटरी इन्वेस्टमेंट कैश के मध्य আছে কত দেখেন 10000 আর 3000 এই 500 ডিফারেন্সটা কোথায় পাইছে এইখানে দেখেন কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আছে কত 3000 32 এখানে আছে কত 2700 তাহলে এখানে এক্সট্রা আছে কত 500 ওইটা আমরা যোগ করে দিব ঠিক আছে এই যে ওই দিন যেটা আমরা করছিলাম না 25000 আর 20000 ছিল 5500 হ্যাঁ ট্রানজিট স্যার মনে আছে হ্যাঁ জি স্যার ওইটা আমরা যোগ করে দিব এই যে যোগ করে দিছি ঠিক আছে তাহলে আমাদের টোটাল অ্যাসেট চলে আসবে কত 281800 এখন প্যারেন্টের শেয়ার ক্যাপিটাল কোশ্চেনে দেয়া আছে কত 1,20,000 শেয়ার প্রিমিয়াম কত 18,000 এই দুইটা চলে আসবে চলে আসছে রিভ্যালুয়েশন রিজার্ভ আসছে 23,000 রিটেইন আর্নিং আমরা একটু আগে ক্যালকুলেট করছি 57,160 মাইনরিটি ইন্টারেস্ট একটু একটু আগে বের করছি 17,640 সো ইকুইটি আসে 235,800 আর ট্রেড এন্ড আদার পেয়েবল আসবে কত ট্রেড এন্ড আদার পেয়েবল আসবে 35,000 আর 11,000 ঠিক আছে হয়ে গেল 46,000 বাস এই পর্যন্তই অঙ্ক ঠিক আছে এখন আমাদের ব্যালেন্স শীটটা করছি কিন্তু এখানে জাস্ট অল্প একটা ছোট্ট অংশ আমরা বাদ দিয়ে গেছি সেটা হচ্ছে কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পারফরম্যান্স তার মানে কি এখানে কি করতে হবে এখানে আমাদের করতে হবে ইনকাম স্টেটমেন্ট ঠিক আছে ইনকাম স্টেটমেন্টটা আরো ইজি এখানে জাস্ট ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশন গুলা আমাদের বাদ দিতে হয় ঠিক আছে তারপর যদি ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশনের কারণে কোনো প্রফিট হয় ওইটাও বাদ দিতে হয় তাহলে আমরা রেভিনিউ পাবো রেভিনিউ থেকে কস্ট অফ সেলস আর নিচে নেই স্যার মানে ইন্টার কোম্পানি ট্রানজাকশন গুলো বাদ দিতে হয় প্রফিট বাদ দিতে হয় একটু সেল নিচে নিলে মনে একটু ভালো হবে স্যার কারণ এই একবারে নোট হয়ে গেল প্লাস এই জানাও হয়ে গেল আর একবার বলবেন আমি বুঝি নাই না স্যার আপনি বলছেন যে এই কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্টে কি কি এই আইটেম বাদ দিতে হয় যেমন এই ইন্টার কোম্পানি ট্রানজাকশন প্রফিট এই প্রফিট হলে বাদ দিতে হয় আদার্স আর ওজন কি কি বললেন স্যার এগুলো বাদ দিতে হয় সব হ্যাঁ না এটা জাস্ট বললাম আমি অঙ্ক কোনো সময় আপনি দেখবেনই হ্যাঁ স্যার আচ্ছা তারপর এই প্রফিটটাকে দুইটা অংশে ভাগ করতে হয় একটা হচ্ছে মাইনরিটির পোর্শন প্রফিট আফটার ট্যাক্স আর একটা হচ্ছে ইকুইটি হোল্ডারের তবে এইখানে একটা বিশেষ ঘটনা ঘটবে আমরা একটু সামনে আগাইলে আরো দেখতে পাবো যে কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড অন দা বেসিস অফ কনসিস্টেন্ট উইথ কনসোলিডেটেড ব্যালেন্স শীট যেটা আমরা আগের চ্যাপ্টারে করলাম সেটা কি কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্ট শোজ ইনকাম জেনারেটেড ফ্রম নেট অ্যাসেট আন্ডার দা প্যারেন্ট কোম্পানি কন্ট্রোল তাহলে কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্ট কি করে ইনকাম জেনারেটেড ফ্রম নেট অ্যাসেট আন্ডার
parent company control এটা show করবে in the consolidated income statement dividend income from subsidiary is replaced with subsidiary income and expense on a line by line basis as far as profit after tax তার মানে তিনটা কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্টে ডাইরেক্টলি আনি না আমরা কি করব আমরা একদম ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ এক্সপেন্স প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদা ভাবে লাইন টু লাইন হিসাব করে ইনকাম কনসোলিডেট ইনকাম স্টেটমেন্টে নিয়ে আসব তারপর হচ্ছে কি এখানে সিঙ্গেল এন্টিটি মানে বুঝছেন যেমন সাবসিডিয়ারির একটা প্যারেন্টের একটা সেল থাকবে সাবসিডিয়ারির একটা সেল থাকবে আমরা দুইটা সেলকেই ক্যালকুলেশন করব লাইন বাই লাইন কস্ট অফ সেলস প্যারেন্টের থাকবে সাবসিডিয়ারির থাকবে দুইটাকেই আমরা হিসাব করব লাইন বাই লাইন কথা বোঝা গেছে সেকেন্ড হচ্ছে সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট ইজ অ্যাপ্লাইড দ্য এফেক্ট অফ ট্রানজেকশন বিটুইন গ্রুপ মেম্বার্স আর এলিমিনেটেড অন কনসোলিডেশন আমি যেটা বললাম যে নিজেদের মধ্যে যদি ট্রানজেকশন থাকে সেগুলা কনসোলিডেশনের সময় এলিমিনেট করতে হবে তারপর কি দ্য ওনারশিপ অফ প্রফিট ইজ শেয়ার্ড বিটুইন দ্য ওনার অফ প্যারেন্ট এন্ড মাইনরিটি ইন্টারেস্ট আমরা সাবসিডিয়ারির প্রফিট ক্যালকুলেশন করার পর সাবসিডিয়ারির যতটুকু অংশ মাইনরিটির পাওয়ার কথা সেই প্রফিটটা মাইনরিটিকে দিয়ে দিব আর যতটুকু অংশ প্যারেন্টের থাকার কথা ততটুকু অংশ আমরা প্যারেন্টে নিয়ে আসব ইন্ট্রা গ্রুপ ট্রেডিং When one company in a group sell goods to another group member, an identical amount is added to sales revenue of the first company and the cost of sale to the second. Yet, as far as entity dealing with third parties are concerned, no sales has taken place. The consolidated figure, when one company in a group sell goods to another group member, an identical amount is added to the sales revenue and first company and to the cost of sales to the second company yet as far as entity dealing with third parties are concerned no sales are taken place tar mane jodi bairer company mane third party er kache jotokkhon porjonto amra sell korbo totokkhon porjonto oi ta ke amra sales hisabe বা অথবা কস্ট অফ সেলস এই কোনোটা হিসাবেই গণনা করব না ঠিক আছে সেকেন্ড হচ্ছে কনসোলিডেট ফিগার ফর সেলস রেভিনিউ এন্ড কস্ট অফ সেলস শুড রিপ্রেজেন্ট সেলস টু এন্ড পারচেজ ফ্রম থার্ড পার্টি তার মানে থার্ড পার্টির সাথে যখন যে যদি আমরা সেল করি সেটাকে আমরা সেল হিসেবে গণ্য করব এবং যদি থার্ড পার্টির কাছ থেকে আমরা পারচেজ করি সেটাকে আমরা পারচেজ হিসেবে গণ্য করব কিন্তু উইদিন দ্য কোম্পানি সাবসিডিয়ারি প্যারেন্ট অথবা প্যারেন্ট এবং সাবসিডিয়ারি এরা যদি কোনো ট্রানজ্যাকশন করে সেটাকে আমরা গণ্য করব না an adjustment is therefore necessary to reduce the sales revenue and cost of sale figure by the value of intragroup sales made during the year so jodi ekhane kono amader inter group sale thake shei khetre shei ta amra komay anbo shetar ekta process ache sheta ki add across p and s revenue and ps sales p and s cost of sales tar mane parents der subsidiary ebong parents er cost of sale ei dui ta amader ki korte hobe jog korte hobe তারপর আমরা ডিডাক্ট করব ইন্টারগ্রুপ সেলস ইন্টারগ্রুপ সেলস যদি থাকে সেটা আমরা বাদ বাদ হ্যাঁ বাদ দেব থার্ড দুটো দুটো থেকে বাদ যাবে স্যার হ্যাঁ দুটো থেকে কি বাদ যাবে
সেলস থেকে পাস যাবে দুইটা থেকে পাস যাবে মানে হচ্ছে সেলস থেকে পাস যাবে কস্ট অফ সেলস থেকে পাস যাবে হ্যাঁ কারণ এক একজনের সেলস তো আরেকজনের কস্ট অফ সেলস জি স্যার জি স্যার এই জন্য আর কি বুঝছেন জি স্যার Third হচ্ছে adjustment has no effect on profit, hence will have no effect on minority interest, share, profit. এখন দেখেন unrealized profit on trading. If any item sold by one group of the company to another are included in inventories that is have not been sold on outside the group by the year end their value must be adjusted to the lower of cost NRV to group as again applying the single entity concept mot kotha unrealized profit jodi thake oitar ekta adjustment dite hobe so calculate the amount of inventory at the remaining amount calculate the intergroup profit make a provision against the inventory to reduce the cost of to the group ekhane koyekta point amader mothay rakhte hobe in practical down provision is set up by increasing cost of sale by the amount of unrealized profit tar mane ki If closing inventory is reduced, cost of sale will increase. The provision must always be set against selling company's profit. As a result, where the seller is a subsidiary that is not wholly owned, it reduces the profit from the minority interest calculation. When parent has sold on some good purchased from subsidiary any profit earned by subsidiary on those good have been realized as group is concerned so no adjustment is necessary acha ekhane amra ekta easy example dekhi dekhen wells company 75% own kore kake porpoise ke The group profit of each company at the year end are as follows. Revenue 1,20,000, our proposal 70,000. Cost of sale 80,000, our air hoche 50,000. Tahole group profit hoche koto 40,000 ar 20,000. During the year, proposal have made sale to well amounting 30,000. আচ্ছা সাবসিডিয়ারি হোয়েলের কাছে সেল করছে কত 30,000 15,000 অফ দিস ওয়্যার ইন ইনভেন্টরি এট দ্য ইয়ার এন্ড এবং প্রফিট কত করছে 2,000 সো দেখেন আমরা প্রথমে কোশ্চেনে যেটা আছে 1,20,000 নিব আর এইখানে নিব 70,000 এদের মধ্যে ইন্টার কোম্পানি সেল হইছে কত 30,000 তাই না সো এই 30,000 সেলটা কি করব আমরা এলিমিনেট করে দিব তাহলে আমাদের এটা কত হবে 1,60,000 বুঝা গেছে গুড এখানে আমাদের কি হচ্ছে 80,000 কোশ্চেনে দেয়া আছে 50,000 দেয়া আছে এই দুইটা যেহেতু ক্রেডিট এটাকে আমরা কি করব ডেবিট করে দিব তার মানে কস্ট অফ সেলটাও অ্যাডজাস্ট করে দিলাম এখন দেখেন আনরিয়ালাইজড যে প্রফিটটা এই প্রফিটটা তো আসলে হয় নাই তার মানে এই ক্রেডিটটা তো আসলে হয় নাই সো এইটা আমরা কস্ট অফ সেলের সাথে যোগ করে দিব তার মানে 80,000 50,000 আর 2,000 এই তিনটা হয়ে গেল কি কস্ট অফ সেলের অংশ মানে ডেবিট তাহলে হয়ে গেল 1,02,000 এইটাই কোনো চেঞ্জ হয় নাই
এটা হবে 40,000 আর এখানে হবে 18,000 টোটাল হবে 58,000 দ্য ইন্টার গ্রুপ সেল আর এলিমিনেটেড ইন দ্য অ্যাডজাস্টমেন্ট কলাম হ্যাঁ দ্য ইন্টার গ্রুপ সেল ইজ এলিমিনেটেড ইন দ্য অ্যাডজাস্টমেন্ট কলাম ইট হ্যাজ নো ইম্প্যাক্ট অন ওভারঅল প্রফিট তার মানে হচ্ছে যেটা আপনি প্রশ্ন মানে আরেকবার বলতে বললেন ডিউরিং দ্য ইয়ার এই দুইটা কোম্পানির মধ্যে ট্রানজেকশন হয়েছে 30,000 টাকা মানে এই পরপয়েজ সেল করছে ওয়েলের কাছে তার মানে পরপয়েজের সেলে ঢুকছে 30,000 সো এইটা আমার কমাইতে হবে আর ওয়েলের কস্ট অফ সেলসে ঢুকছে 30,000 এইটাও আমার কমাইতে হবে সুতরাং এই যে 30,000 এখানে দুইটা ছিল রেভিনিউ এখান থেকে 30,000 কমাই দিলাম তাহলে হয়ে গেল 1,60,000 আর কস্ট অফ সেলসে ঢুকছে কত 30,000 এইটাও কমাই দিলাম কমানোর পরে আনরিয়েলাইজ প্রফিট ইজ এলিমিনেটিং এই যে আনরিয়েলাইজ প্রফিট এটা কোশ্চেনে দেয়া আছে কই জানি এই যে আনরিয়েলাইজ প্রফিট কোশ্চেনে দেয়া আছে কত 2,000 দ্য আনরিয়েলাইজ প্রফিট ইজ এলিমিনেটেড বাই ইনক্রিজিং কস্ট অফ সেল এই যে এখানে ইনক্রিজ করাইছি হোয়ার দ্য সেলিং কোম্পানি ইজ দ্য সাবসিডিয়ারি দিস উইল রিডিউস দ্য প্রফিট on which calculation of minority interest is subsequently based আচ্ছা এখানে কমানোর ফলে এইটার ইমপ্যাক্ট আমরা যখন মাইনরিটি ইন্টারেস্টের হিসাবটাও বের করব তখনও এই যে প্রফিট এটাকে বাদ দিয়েই আমরা ক্যালকুলেট করব ঠিক আছে হ্যাঁ স্যার এখন আসেন নন কারেন্ট অ্যাসেট ট্রান্সফার The consolidated income statement should include the depreciation of non-current asset based on the cost to the group and should exclude any profit or loss on non-current asset transfer between the group members. This is consistent with the treatment of consolidated balance sheet. আপনাদের মনে আছে কিনা এই যে আমরা কয়েকদিন আগে করলাম ব্যালেন্স শিটে কি করছিলাম বছরের শুরুতে একটা মেশিন কিনছিল তাই না তাহলে প্রথমে আমরা ওই মেশিনটার ডিপ্রিসিয়েশন চার্জ করছিলাম করার পরে কিনার কিনার মানে বুক ভ্যালু কি আছে আর যদি এটা ইন্টার কোম্পানি ট্রানজেকশন হয় সেই দুইটা ভ্যালুর যে ডিফারেন্স ওইটা আমরা বিয়োগ করছিলাম মনে আছে মনে না থাকলেও কোনো সমস্যা নাই এখানে আমরা শুধু ডিপ্রিসিয়েশনের ট্রিটমেন্টটা দেখব ওইখানে যেমন আমরা ওয়ার্কিং টু দ্য স্যার করা হয়েছিল নিক্স অ্যাসেট সাবসিডি নিক্স নিট অ্যাসেট ওরা করা হয়েছিল স্যার না 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 ওইটা ওই যে হ্যাঁ ওয়ার্কিং করছিলাম ওই যে একটা অ্যাসেট কিনছিল ধরেন আমার কাছে আমি ধরেন আমি সাবসিডিয়ারি অ্যাসেটটা 10,000 টাকায় কিনছিলাম এখন আমার ভ্যালু আছে 6,000 কিন্তু এখন আমি এটা আবার প্যারেন্টের কাছে 8,000 টাকায় বিক্রি করলাম আর আমার ডিপ্রিসিয়েশন রেটটা ছিল দুইটা ক্ষেত্রেই 25% এরকম একটা বিষয় ঘটছিল না জি স্যার ওইটার কথা বলতেছি ও স্টিয়ার্স এটা আমরা সমস্যা নাই আমরা সামনে এটা দেখতে পাবো আচ্ছা কনসোলিডেট ইনকাম স্টেটমেন্ট শুড ইনক্লুড ডিপ্রিসিয়েশন অফ নন কারেন্ট অ্যাসেট বেসড অন কস্ট টু দ্য গ্রুপ এন্ড শুড এক্সক্লুড এনি প্রফিট অর লস অফ নন কারেন্ট অ্যাসেট এন্ড ট্রান্সফার বিটুইন দ্য গ্রুপ মেম্বার্স This is consistent with the treatment of consolidated balance sheet. The adjustment is made as follows. Number one, eliminate the profit or loss on transfer and adjust depreciation in full. Secondly, the profit and loss is eliminated against the seller. This is automatically affect the minority interest where S was the seller who recorded the profit and loss. ডিপ্রিসিয়েশন ইজ অ্যাডজাস্টেড এগেইনস্ট সেলার মানে যে কিনছে তার কাছে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো দিব না সবগুলো অ্যাডজাস্টমেন্ট হবে কার কাছে যে সেল করছে তার কাছে এটা তো একটু কমন সেন্সেরও ব্যাপার কারণ যে সেল করছে সেই প্রফিটটাকে রিকগনাইজ করছে সো আমরা
যেমন এখানে দেখেন একটু একটু নিজের একটু পড়েন, আমি একটু দুই মিনিট সময় দিই আপনাদের। দেন ফোন দেন। দেখেন এখানে পি করছে কি 80% অফ এস লিমিটেড কে নিছে, ভালো কথা ইনফরমেশন। এখন পি ট্রান্সফার করছে এট আ ভ্যালু অফ, আচ্ছা পি ট্রান্সফার করছে নন কারেন্ট অ্যাসেট এট আ ভ্যালু অফ 15,000 অন জানুয়ারি 1। অরিজিনাল কস্ট অফ P was 20,000 and accumulated depreciation at the date of transfer was 8,000. Both the company's depreciation asset 20% of on cost of the company. এখন আমরা ডিসেম্বরের এই জানুয়ারি আর এই ডিসেম্বর তার মানে এক বছর ডিপ্রিসিয়েশনটা হবে কত 20% রেটে। এখন বলছে অ্যাডজাস্টমেন্টটা দিতে, ঠিক আছে। এখন ক্যারিং ভ্যালু অফ নন কারেন্ট অ্যাসেট ট্রান্সফার 15,000 ইনটু 80%, এটা কেন করছে? মাইনরিটি 20% স্যার, 20% ডিসকাউন্ট, মাইনরিটি 20% স্যার, মাইনরিটি into value of 1st January minority 20% না স্যার, depreciation 20%, এটা হচ্ছে depreciation এর 20%, minority 20% না, কথা বুঝছেন? এখন আপনি যদি জানুয়ারির 1 তারিখে লক্ষ্য করেন ভ্যালু যদি 15,000 হয় তাহলে ডিসেম্বরের 31 তারিখে কত হবে? 20% ডিপ্রিসিয়েশন রেট না, তাহলে 15,000 এর 80% হবে 12,000। এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার,
আর এখন ক্যারিং অ্যামাউন্ট অফ এনসিএ উইদাউট ট্রান্সফার, ক্যারিং অ্যামাউন্ট কত হবে দেখেন, 20,000 বিয়োগ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, তার মানে একটু আমরা ভেঙে ভেঙে করি, 20,000 মাইনাস 8,000 মাইনাস এই বছরের ডিপ্রিসিয়েশনটা কত, 20,000-এর 20%, ওইটাও বাদ দিব আমরা, তার মানে 20,000 বিয়োগ 8,000 বিয়োগ 4,000 কত হবে, 8,000। তাহলে আমাদের কমাইতে হবে কত, অ্যাসেটের দামটা 4,000 টাকা। এখানে আমরা 4,000 টাকা বেশি দিছি কেন, ইন্টার কোম্পানি ট্রানজেকশনের জন্য। সো রিটেইন আর্নিং কমাই দিব 4,000 আর অ্যাসেট ভ্যালু কমাই দিব 4,000। বুঝা গেছে? স্যার আরেকবার যদি একটু বলেন। ওকে, প্রথমের অংশটা আমরা দেখি, এই যে এটা না আমাদের পিএসকে 80% কিনছে, বুঝলাম এই তথ্যটা এখানে অতটা রেলিভেন্ট না, খালি একটাই তথ্য রেলিভেন্ট যে পিএ প্যারেন্ট আর এস হচ্ছে সাবসিডিয়ারি, ক্লিয়ার? এখন কবে কিনছে, জানুয়ারির 1 তারিখে, আর আমরা কাজ করতেছি কবে, ডিসেম্বরের ধরেন 31 তারিখে, তাহলে 1 বছর। এখানে আমার ডিপ্রিসিয়েশন রেট বলে দিছে কত পার্সেন্ট, 20%, তার মানে আমার 1 বছরে 20% ডিপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে, ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের 80%, আচ্ছা এখন পিএস এর কাছে যেটা ট্রান্সফার করছে সেটার ভ্যালু ছিল জানুয়ারির 1 তারিখে 15,000, তাহলে ডিসেম্বরে এইটার ভ্যালু 15,000-এর 20% কত, 3,000, সেটা বাদ দিলে ভ্যালু আসে 12,000। অথবা এইভাবে যদি আমরা চিন্তা করি, 15,000-এর 20% ডিপ্রিসিয়েশন রয়েছে বাদ দিছি, তাহলে বাকি রয়েছে কত, 80%, তাহলে 15,000-এর 80% হবে 12,000। এই পর্যন্ত বুঝছেন? জি জি। আচ্ছা এখন আসেন, ধরে নেই আমরা এই ট্রান্সফারটা হয়ই নেই, সেই ক্ষেত্রে এইটার অরিজিনাল ভ্যালু ছিল কত, 20,000, তাহলে 20,000-এর 20% কত হয়, 4,000। আর আগের অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন করা আছে কত, 8,000 স্যার, তাহলে 8,000 আর 4,000 কত হইল, 12,000। 20,000 থেকে 12,000 বিয়োগ দেন কত হইল, 8,000 স্যার। এই যে 8,000, তাহলে আসলে হওয়া উচিত 8,000, কিন্তু আমরা ধরছি 12,000, তাহলে অ্যাসেটের ভ্যালু বাড়ায় রাখছি কত, 4,000। তাহলে এখন এই 4,000টা কম্বাইন্ড ব্যালেন্স শীটে আমাদের ইম্প্যাক্ট কিভাবে করবো, এই 4,000 কমাইতে হবে, তাহলে কমাইতে হইলে নন কারেন্ট অ্যাসেট ক্রেডিট করব, রিটেইন আর্নিং যেহেতু প্রফিট ক্যালকুলেট করছিলাম 4,000 বেড়ে গেছে, এই প্রফিটকে রিটেইন আর্নিং কমাই দিব, তাহলে 4,000। ঠিক আছে, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। জি স্যার। ওকে স্যার, ডাইরেক্ট করা যায় না স্যার, এখানে 20,000-এর 20% স্যার করা যায় না স্যার, আগে যখন 8,000 ছিল স্যার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ধরো 2 বছরের ডিপ্রিসিয়েশন ছিল স্যার। সরি বলেন স্যার, 20,000 যে ছিল স্যার, আমরা ধরছি স্যার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 8,000 টাকা, জি কি নয় স্যার, 2 বছর আগে স্যার, জি জি, এখন আবার যদি 20% ধরি, 20,000 উপর ডাইরেক্ট ধরি স্যার, তাহলে 4,000 টাকা ডিপ্রিসিয়েশন হয় স্যার, কত হয়, 4,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এবারে ডাইরেক্ট করা যায় স্যার, হ্যাঁ, অর্থাৎ 3 বছর স্যার, আর 2 বছর এখন বাকি আছে, রাইট রাইট, আগে ছিল 2 বছর, এখন 1 বছর 1 বছর স্যার, 3 বছর আরো 2 বছর বাকি রয়েছে, হ্যাঁ মানে 8,000 টাকা বাকি আছে, কেমন
রাইট এখন ভ্যালু হচ্ছে 8000 কিন্তু এটা তো বলা হয় নাই যে এটার সার্ভিস ভ্যালু বা হচ্ছে লাইফ হচ্ছে আপনার 3 বছর বা 4 বছর এটা জাস্ট হচ্ছে মানে ম্যাথে যা দেওয়া আছে ওইটাই দিয়ে অটোমোটিভ ডিপ্রিসিয়েশন 8000 দেওয়া মানে 2 বছর কমপ্লিট হয়ে গেছে অলরেডি না 2 বছর এটা কোথাও মেনশন করে নাই ওদের মেথড আলাদাও থাকতে পারে সো আমরা বলেন আপনি কমপ্লেক্স ভাবে চিন্তা করেন কেন মেথড আলাদা থাকলে এখানে বলা থাকতো না জি জি এখানে 8000 টাকা দেয়া আছে তারপরে 8000 মানে 8000 মানে 2 বছর কমপ্লিট হয়ে গেছে অলরেডি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে জিনিসগুলোকে কমপ্লেক্স চিন্তা করে ক্লাসে কনফিউশন তৈরি করেন না আর কি মেথড থাকতে পারে বলেন রিডিউসিং ব্যালেন্স থাকলে তো এটা বলাই থাকতো 8000 মানেই তো হচ্ছে এটা স্টেট ফারিয়াল বাসা ফারিয়াল 20% স্যার অথবা 5000 বেশি নেই স্যার 5 বছর রাইট বুঝতে পারছেন হ্যাঁ মানে কোশ্চেন খুব ইজি ভাবে চিন্তা করে ইজি ভাবে উত্তর দিবেন কমপ্লেক্স করলে কিন্তু মানে পাস হবে না এখানে তো একদম ইজি ভাবে বোঝাই যাচ্ছে যে অন্য কোন মেথড বলা নাই মানে ইট ইজ স্ট্রেট লাইন মেথড ফর ইয়ার 20% ওকে আচ্ছা আচ্ছা এইখানে প্রফিট এন্ড লসটা এলিমিনেট যদি আমরা করতে চাই ওই যে দেখেন ডিপ্রিসিয়েশনের ও এটা জাস্ট এন্ট্রি গুলা ঠিক আছে এসেটের ইয়ে কমাবে আর এখানে হচ্ছে সেলিং এক্সপেন্সটা কমাবে ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে আলাদা আলাদা এন্ট্রি মানে এই যে 4000 মিলে গেল আর কি ওইখানে যেমন এই 4000 এর ব্রেকডাউন 3000 আর 1000 গুড এরপর আমরা এখানে একটা অঙ্ক আছে আমরা যদি একটু খাতায় তুলে নেই হ্যাঁ খাতায় তুলে নেই আমরা অঙ্কটা জি স্যার জি স্যার উপরে পেস্ট আর একটু স্যার কমপ্লিট
जी सर হয়ে গেছে জি স্যার হ্যাঁ ভাই এখন এই অংশটা এই খাইছে এগুলো কি সব একই অঙ্কর অংশ নাকি হ্যাঁ এভাবে কি কাইটা কাইটা আসলো নাকি বিষয়টা কি ঘটল ওয়ার্কিং স্যার এগুলো না না এত ওয়ার্কিং হয় কেমনে এইটা একটা 1 2 3 গেল তাই না স্যার 4 ওয়ার্কিং স্যার আবার শুরু করতে দিগা জি স্যার এটা মনে কাটাই ভুলিস না ও না না সরি সরি ঠিক আছে আবার চলে আসছে হ্যাঁ হ্যাঁ রিপিট হইছে সরি স্যার স্যাটারডে কি আপনি কি ইনস্টিটিউটে থাকেন আপনাকে কি 3 লাখের কথা বলেছেন ডক্টর এই স্যাটারডেতে ইনস্টিটিউটে থাকব না দেখি এই স্যাটারডেতে এই স্যাটারডেতে আমি ক্লাসটাও নিব না হ্যাঁ কিন্তু এরপর দেখি একটু সময় নিয়ে এই কয়েকটা ক্লাস হয়তো মানে ইনস্টিটিউটে এসেই নিব আর কি দেখি ঠিক আছে স্যার না স্যার ওই যে মানে এক্সট্রা ইস্যুর জন্য যাচ্ছিলাম যে এসে দেখার জন্য কয়েকটি জায়গায় একটু প্রবলেম আছে ওইগুলো সেক্ষেত্রে স্যার ফোন করে আসতে হবে তাই না না আমরা জেনারেলি তো মানে অবশ্য আইসিএম এর বিষয়টা কি ওই আপনার একদমই প্রত্যেকদিনই আমাদের 6টা থেকে 9টা মানে 9টা না 9টা ক্লাস থাকে এর আগের টাইমে যদি আপনি কি অফিস করেন নিশ্চয়ই নাকি হ্যাঁ স্যার
স্যার আগে বলতে তিনটা মানে চারটা সাড়ে চারটা হলে পারবো হ্যাঁ তাহলে ফোন দিয়ে আইসেন আমরা ধরেন সোমবারে আইসেন সোমবারে আমাদের বুধবার আমাদের ক্লাস কম থাকে আমিও থাকি মামুন স্যারও থাকেন সমস্যা হবে না কোথায় জব করেন আপনি তাহলে তো আপনি কাছেই চাকরি করেন জি স্যার কিন্তু আমাদের যে শিফটিং ডিউটি থাকে তো এর জন্য হচ্ছে আচ্ছা স্কয়ারের হসপিটালের সিএফও কি আমাদের মেম্বার সিদ্দিক স্যার একবার শুরু করেছিল উনি কোয়ালিফাইড করেছে কিনা আমি শিওর না মানে ওই যে আপনাদের একদমই টপ ফ্লোরে বসেন যে ভদ্রলোক ওনার কথা বলতেছেন হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ উনি আমাদের স্টুডেন্ট ছিলেন এটা আমি জানি কারণ আমি একটা ব্যাপারে ওনার কাছে গিয়েছিলাম কিন্তু পরে কি কোয়ালিফাই করছে স্যার ওইটার আপডেট ইনফরমেশনটা আমার কাছেও নেই আমিও জানি উনি এখানে আরে আপডেট ইনফরমেশন লাগবে কেন নামের সাথে এসএমএ লাগাই কিনা বা এফএমএ না 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 ওইটা ওইটা না 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 স্যার লাগাই না মানে আপডেট ইনফরমেশনই হচ্ছে মেম্বার ঠিক আছে হ্যাঁ স্যার এটা আবার কোনটা করলাম তো মুসিবতে আচ্ছা হয়েছে না তুলা আমাদের জি স্যার তুলা হয়েছে জি স্যার জি তাহলে এইখানে ইনকাম স্টেটমেন্টের অংশ বলতে আচ্ছা বুঝছি এবার তাহলে এখানে দেখেন পাথফাইন্ডার 75% সুলতানকে ওন করে ভালো কথা করুক ইনকাম স্টেটমেন্ট ফর টু কোম্পানিজ ফর দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর এজ এস ফলোজ রেভিনিউ 1,50,000 কস্ট অফ সেল 60,000 আর 30,000 তাহলে গ্রস প্রফিট হবে 40,000 আর 20,000 এক্সপেন্স আছে 20,000 আর 10,000 ইনভেস্টমেন্ট ইনকাম ফ্রম সুলতান কত আছে 1,500 প্রফিট বিফোর ট্যাক্স আছে 21,500 আর 10,000 ইনকাম ট্যাক্স আছে 6,000 আর 3,000 এখন ডিউরিং দ্য ইয়ার ওয়ান কোম্পানি মানে ওয়ান কোম্পানি আবার কোনটা আচ্ছা ঠিক আছে একটা কোম্পানি না সোল্ড গুড টু আদার কোম্পানি 20,000 এট আ প্রফিট মার্জিন অফ 40% হাফ অফ দ্য গুড রিমেইনড ইন ইনভেন্টরি ইন দ্য ইয়ার এন্ড তাহলে এখানে দুইটা কাজ আমাদের করতে হবে প্রথমে আমরা যদি দেখি এই যে আমাদের কস্ট অফ মানে কনসোল শিডিউলটাই দেখেন সেল 1,50,000 দেয়া আছে এইখানে দেখেন 1,50,000 দেয়া আছে এখন একজন আরেকজনের কাছে সেল করছে কত 20,000 তাহলে প্রথমে আমাদের এই 20,000 সেল থেকে এলিমিনেট করলাম আর এইখানে এলিমিনেট করলাম কোথা থেকে কস্ট অফ সেলস থেকে ক্লিয়ার এখন 20,000 এর অর্ধেক ইনভেন্টরিতে রয়ে গেছে তার মানে কত 20,000 এর অর্ধেক কত 10,000 10,000 এর মধ্যে আবার তার প্রফিট মার্জিন কত 40% তাহলে 10,000 এর 40% কত 4,000 এই যে 4,000 ঠিক আছে ওয়ার্কিং ফোরে কি আমাদের যাইতে হবে হ্যাঁ এই যে এখানে দেয়া আছে কিন্তু এটা আমরা মুখে মুখেও করতে পারতেছি যে কোশ্চেনেই তো বলছে যে হাফ অফ দ্য গুডস রিমেইন ইনভেন্টরি সেল করছিলাম কত 20,000 তার হাফ অফ দ্য গুড হলো 10,000
সেই 10,000 এর মধ্যে আমাদের প্রফিটের অংশ কতটুকু বা আনরিয়ালাইজড প্রফিট কতটুকু 10,000 এর 40% সেটা হ্যাঁ আমাকে বলতেছে নাকি বুঝতেছি না তো না স্যার আপনাকে বললাম আচ্ছা তাহলে 10,000 এর 40% হচ্ছে 4,000 এই যে 4,000 তাহলে এইগুলার যোগফল হচ্ছে 60,000 যোগ 10,000 সরি 60,000 যোগ 30,000 যোগ 4,000 বিয়োগ 20,000 74,000 আচ্ছা তারপর এক্সপেন্স আছে কত 10,000 কত হয় 90,000 আর এদের এরা আবার নিজেরা নিজেরা একটা ট্রানজেকশন করছে এই যে ওয়ান গ্রুপ কোম্পানি সোল্ড টু আদার 20,000 টাকা তাহলে এইটা আমাদের বিয়োগ দিতে হবে তাহলে 90,000 থেকে বিয়োগ দিলেন 20,000 কত হইল 70,000 এখন 70,000 এখন এই যে এই 20,000 এর দেখেন হাফ অফ ইনভেন্টরি হাতে রয়ে গেছে তাহলে 20,000 এর হাফ কত 10,000 এই 10,000 এর মধ্যে আনরিয়ালাইজ প্রফিট কত 40% মানে 4,000 ওই 4,000 আর 70,000 যোগ করেন তাহলে হইল কত 74,000 ঠিক আছে এখন রিকোয়ারমেন্ট এটা দেখেন আমরা এতটুকুই করছি কারণ কি রিকোয়ারমেন্ট এতে বলছে শুধু ইনকাম স্টেটমেন্টের রেভিনিউ শো করবে কস্ট অফ সেলস শো করবে প্রফিট শো করবে আর মাইনরিটি ইন্টারেস্ট শো করবে এই যে মাইনরিটি ইন্টারেস্ট এখানে শো করছে আচ্ছা মাইনরিটি ইন্টারেস্ট এখানে কিভাবে পাইছে এখানে যদি আমরা করে আসি তাহলে 7,000 এর 25% হচ্ছে 1750 সো এটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট বুঝা গেছে এখন টু তে দেখেন আচ্ছা এইখানে দেখেন দুইটা ঘটনা ঘটছে কিন্তু এখানে প্রথমটায় লিখছে ইন্ট্রা গ্রুপ সেল যেটা মেড বাই পাথফাইন্ডার টু সুলতান পাথফাইন্ডার টু সুলতান মানে প্যারেন্ট বিক্রি করছে সুলতানের কাছে আর এখন বিতে দেখেন সুলতান বিক্রি করবে পাথফাইন্ডারের কাছে ওয়েল তাহলে বি এর যে আলাদা অংশটা এটা আমরা তুলি নাই তখন এটা তুলতে হবে আচ্ছা এইটা আমরা দরকার হলে নেক্সট দিন করব আমি একটু আমাদের আপনাদের একটা পয়েন্ট বলি এইখানে দেখেন এই ওয়ার্কিংটার মধ্যে ওইখানে কিন্তু এক্সপেন্স আছে কত কত দেখেন তো এক্সপেন্স আছে 20,000 10,000 তাই না কিন্তু এইখানে দেখেন এক্সপেন্স আসছে শুধু 10,000 এইখানে দেখেন ইনকাম ট্যাক্স আছে 6,000 3,000 এখানে আসছে শুধু 3,000 এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা শুধু সুলতানের অংশটা হিসাব করব হিসাব করার উদ্দেশ্য কি এই এই সুলতানের প্রফিটটা বের করা আর সুলতানের প্রফিট আমার কেন বের করতে হবে কারণ আমি মাইনরিটি ইন্টারেস্ট বের করব কথা বুঝতে পারছেন নাকি আরেকবার বলবো এইখানে লক্ষ্য করেন এখানে পাথফাইন্ডারেরও আনছে সুলতানেরও আনছে এখানেও পাথফাইন্ডার আনছে সুলতান আনছে অথচ এক্সপেন্সের খেলা বেলায় শুধু সুলতানকে আনছে মানে আমি বলতে চাচ্ছি টোটাল সুলতানকে নিয়ে এরা কাজটা করছে
এই সুলতানকে নিয়ে তার টোটাল কাজ করার উদ্দেশ্য একটাই, আমরা এই মাইনরিটি ইন্টারেস্টটা বের করতে চাইছি, কথা বুঝছেন? কিন্তু আমরা যখন কনসলিডেশনের অঙ্কটা করব, মানে কনসলিডেট ইনকাম স্টেটমেন্ট করব, যেমন ধরেন এই যে এখানে বিতে যেটা করছে, দেখেন এখানে কিন্তু দুইটাই যোগ করছে, ঠিক আছে? এটার কথা আমি বলছি আর কি। তো আমরা বি পার্টটা আবার নেক্সট দিন করব, যেহেতু এখন প্রায় 7:30 বাজে। তো আজকে যেই পর্যন্ত পড়ানো হইলো, বোঝা গেছে না? জি স্যার, বুঝতে পারছি। আর আমাদের ওই শনিবারের ক্লাসটা এই সপ্তাহেও হবে না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক স্যার। আমাদের আজকের এই মানে এই যে এই স্লাইডটা কি স্যার মানে গ্রুপে কি দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, ওই যে অনিক সাহা আপনি আছেন ক্লাসে? স্যার আমি শেয়ার করে দিছেন অলরেডি। জি স্যার। হ্যাঁ, উনি অলরেডি দিয়ে দিছে তো গ্রুপে। আচ্ছা স্যার, আমি দেখতেছি। ওই যে আমি তো দেখতে পাচ্ছি, ওই যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে, তবে গেট এখনো দেই নাই, কি বলে জানেন? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, তার আপনি আসলে তাহলে সোমবারে অথবা বুধবারে ফোন করে আইসেন, ঠিক আছে? জি স্যার। ভালো থাকেন সবাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।